হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএস টেলিকম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিমুল আগন। তো আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে টিপি লিঙ্কের একটি খুবই সুন্দর একটি রাউটার, যেটি হচ্ছে ডুয়েল মোডের রাউটার। এই রাউটারের আপনারা পাচ্ছেন ব্রডব্যান্ড কানেকশন প্লাস আপনারা সিম দিয়ে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এটাকে আনবক্সিং করব। এটার মধ্যে কোম্পানি আমাদের জন্য কি কি দিয়েছে সেটা আমরা দেখব। তো এর জন্য চলুন আমরা এটাকে আনবক্সিং শুরু করি। আমাদেরকে দিয়েছে হচ্ছে একটি রাউটার, একটি ইউজার ম্যানুয়াল, এরপর হচ্ছে ছোট একটি গাইডলাইন আছে, আর এ হচ্ছে আমাদের 5 dBi দুটি অ্যান্টেনা আছে এটার সাথে। এরপরে হচ্ছে আপনার ব্রডব্যান্ড কানেকশন যদি এটার সাথে আপনি নিতে চান সেজন্য কেবল, আর হচ্ছে একটি চার্জার। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা বাহিরে কানেকশন করতে চান, যদি আপনার ঘরে নেটওয়ার্ক প্রবলেম থাকে, আপনি বাসার ভিতরে চাচ্ছেন না সেট আপ করবেন, আপনি এটাকে সিম দিয়ে ইউজ করবেন, তাহলে যাদের নেটওয়ার্ক প্রবলেম আছে, আমি কিন্তু শুধুমাত্র তাদের উদ্দেশ্য করেই বলতেছি, যাদের বাসায় নেট প্রবলেম আছে তাদের জন্য কিন্তু দুটি ওয়ে আছে এই রাউটারটি ইউজ করার জন্য, যারা সিম দিয়ে ইউজ করতে চান। নাম্বার ওয়ান হচ্ছে আপনারা কিন্তু এই যে অ্যান্টিনাগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিনায় কিন্তু ক্যাবেল আছে, অ্যান্টিনার ক্যাবেল কিনতে পাবেন আপনারা সেই ক্যাবেলের মাধ্যমে। এই ক্যাবেলগুলো বুটাবেল ক্যাবেল পাওয়া যায়, বুটাবেল অ্যান্টিনাও পাওয়া যায়, আপনারা চাইলে এটার সাথে লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারটি বাসার ভিতরে রাখতে পারবেন এবং বাহিরে শুধু অ্যান্টিনাটা দিয়ে দিলে চলবে। এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় যে ওয়েটা সেটি আমি দেখাচ্ছি। আমি সর্বপ্রথম এখানে অ্যান্টিনাগুলো সেট আপ করতেছি। আমরা দেখাচ্ছি দুই নম্বর ওয়ে, আপনারা যেটা হচ্ছে রাউটার সহ কিন্তু আপনারা বাহিরে সেট আপ করে দিতে পারেন। তো বন্ধুরা, এটা যদি আপনারা রাউটার সহ বাহিরে সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য লাগবে হচ্ছে একটি 2 পিন, তারপরে হচ্ছে একটি ট্রাভেল সকেট, আর হচ্ছে আপনার 2 পিন সকেট। হ্যাঁ, এর সাথে আপনার যতটুকু দূরত্বে আপনি নিতে চান ততটুকু পরিমাণে আপনি ক্যাবেল নেবেন। আমি এখন এটাকে হচ্ছে কানেকশন করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি কানেকশন দিয়ে। কানেকশন দিব হচ্ছে আমি বিদ্যুতের সাথে কানেকশনটা দিয়ে দিলাম। বিদ্যুতের সাথে কানেকশন দেওয়ার পরে এই যে দেখেন ট্রাভেল সকেট, ট্রাভেল সকেটের সাথে আমি এখানে চার্জারটি সেট আপ করে দিব। চার্জারটি সেট আপ করে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে পাওয়ার ক্যাবেলটি লাগিয়ে দেব। পাওয়ার ক্যাবেলটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের এখানে পাওয়ার চলে আসছে। এখন আপনি চাইলে এই রাউটারটি কিন্তু যে কোনো জায়গায়, আপনি চাইলে যেই জায়গাতে নেট থাকে আপনি সেই জায়গায় নিয়ে সেট আপ করে দিবেন। একটু সিস্টেম করে দিবেন যাতে হচ্ছে এটার মধ্যে পানি না লাগে, আপনারা যে কোনো কভার সিস্টেম করে দিলেই আপনি এটা 100 মিটার হাই স্পিড পাবেন, আপনার ইন্টারনেট হাই স্পিড পাবেন। এরপরে হচ্ছে আপনার দূরত্ব বাড়লে এর সাথে সাথে আপনার এটার কভারেজও কমবে। তো বন্ধুরা, আমরা এখন এটার মধ্যে আপনার আপলোড স্পিড আপনারা পাবেন 50 Mbps এবং ডাউনলোড স্পিডটা কিন্তু পাবেন 150 Mbps। আর এটার সাথে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে, আপনি চাইলে গেস্টের জন্য গেস্ট অ্যাকাউন্ট করে দিতে পারবেন, এবং আপনি চাইলে বাচ্চাদের জন্য যদি দিতে চান যে বাচ্চারা ইউজ করবে সেক্ষেত্রে আপনি যে যে সাইট বাচ্চারা ইউজ করতে পারবে, যদি আপনি ইউটিউব দেন তাইলে ইউটিউব শুধু ইউটিউব সাইট ব্রাউজ করতে পারবে, এটার মধ্যে কিন্তু আপনার ওয়েবসাইট ব্লকিং সিস্টেম রয়েছে। তো বন্ধুরা, এটার মধ্যে আরেকটি ফিচার রয়েছে যেটি হচ্ছে আপনারা বাসায় 4টা 5টা কিংবা 7টা ফোন ইউজ করেন, তারা কিন্তু এই রাউটারের মাধ্যমে একটি সিম ইউজ করেই সমস্ত ফোনগুলো ইউজ করতে পারবেন। এখানে আমাদের এই রাউটারে আপ টু 32 ডিভাইস সাপোর্টেড, অর্থাৎ আপনার এই ডিভাইস এই রাউটারের মাধ্যমে কিন্তু আপনি 32টা ফোন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনার বাসায় যদি 5টি কিংবা 7টি ফোন থাকে কিংবা আপনার বাসায় 3টি ফোনই থাকে, 3টি ফোন আপনি কি করতেছেন, 3টি ফোনের মধ্যে কিন্তু 3টি সিম রাখতেছেন আলাদাভাবে ইন্টারনেট ইউজ করার জন্য, সেক্ষেত্রে এক একটি ফোনে যদি 400 টাকা নেট খরচ ধরেন আপনার কিন্তু মাসে 300-1200 টাকা আসবে। আর আপনি যদি এই রাউটারের মধ্যে একটি সিম দিয়ে নেট ব্রাউজ করেন সেক্ষেত্রে এই সিমের মধ্যে আপনি 500 টাকা নেট বললে কিন্তু আপনি 3টি ফোনে
পুরো মাস আপনি 500 টাকা কভার করতে পারছেন, তার মানে সেখানে কিন্তু আপনার 700 টাকা সেভ হয়ে গেল প্রতি মাসে। তো বন্ধুরা আমাদের এই রাউটারের মধ্যে একটি স্পেশাল ফিচার রয়েছে যেটি হচ্ছে গেমিং মোড। আপনারা যারা গেম খেলেন ফ্রি ফায়ার কিংবা পাবজি বলেন, এটা কিন্তু আপনারা পিং খুব ভালো পিং এ এটা খেলতে পারবেন, কারণ এটার মধ্যে গেমিং মোড দেওয়া রয়েছে যেখানে আপনার পিং প্রবলেম থাকবে না, ইজি ওয়েতে স্মুথলি গেম খেলতে পারবেন। এরপরে আপনারা যারা চিন্তা করতেছেন যে আমরা এটা কিভাবে সেটা করব, কিভাবে কনফিগার করব, আসলে এটার মধ্যে কোনো প্রকার কনফিগার করার কোনো কিছুই নাই। আপনি যখন সিম লাগাবেন এটার মধ্যে অটো কনফিগার রাউটার নিজেই করে নেবে, আপনাকে কোনো প্রকার কনফিগার করতে হবে না। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে রাউটারের মধ্যে যে সিমটি ইউজ করব সেই সিমটি হচ্ছে একটি ন্যানো সিম। এই সিমটিকে আপনারা ইজি ওয়ে রাউটারের মধ্যে এভাবে সিমের পোর্টে রাখবেন, রাখার পরে একটু চাপ দিবেন হালকা করে, এই যে সিম সেট আপ হয়ে গেছে এবং এই রাউটার অন করার সাথে সাথে এই সিমের যে ইন্টারনেট কনফিগারটি সেটি রাউটার অটোমেটিক করে নিবে। তো বন্ধুরা এটার মধ্যে যে কন্ট্রোলিং সিস্টেমটি রয়েছে সেটিও খুব ইজি ওয়ে, আমি পরবর্তীতে আপনাদেরকে এটার কন্ট্রোলিং সিস্টেম নিয়ে একটি ভিডিও করে দেব। এবং যারা চিন্তিত আছেন যে এই রাউটারটি নিলে তো বিদ্যুৎ গেলে আমাদের রাউটারটি বন্ধ হয়ে যাবে, তাদের জন্য আমি একটি ডিভাইস দেখাবো পরবর্তীতে, যে এই ডিভাইসটি রাখলে এটার সাথে যদি সেট আপ করেন আপনার 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকলে এই ডিভাইসকে ওই ডিভাইসের মাধ্যমে চালিয়ে রাখবে। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও দুটি ভিডিও নিয়ে আসতেছি, সেটি হচ্ছে রাউটার 12 ঘন্টা ব্যাকআপ করার জন্য এবং এটার কন্ট্রোলিং সিস্টেমটি নিয়ে একটি ভিডিও দেবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।